বিরতির পর আবারও আপনাদের স্বাগত। বর্ধমানী বিধানসভা কেন্দ্র থেকে নাম ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি প্রচারাভিযান আরো তেজি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন 32 নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় এই প্রচার অভিযানে নেমে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাধারণ মানুষের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তাদের কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলোও জানার চেষ্টা করেছেন এবং নির্বাচনী ইশতেহারও তুলে দিয়েছেন তাদের হাতে। বর্ধমানী বিধানসভা এলাকায় নাম ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি প্রচার অভিযান আরো তেজি করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন 32 নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় প্রচার করতে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে বিজেপির যারা কর্মী সমর্থকরা তার সঙ্গে ছিলেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এলাকার সাধারণ মানুষও মুখ্যমন্ত্রীকে তাদের কাছে পেয়ে বেশ আপ্লুত হয়ে পড়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন শুনব। যাচ্ছি, সব জায়গায় মানুষ সমর্থন জানাচ্ছে, হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে, খুবই ভালো লাগছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজ করছে মানুষের জন্য সবাই সাধুবাদ জানাচ্ছে, আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও যেভাবে কাজ করছে সবাই সাধুবাদ জানাচ্ছে এবং যেভাবে উন্নয়ন চারিদিকে চলছে সেই বিষয়ে সবাই অবগত আছেন এবং বলছেন যে এই সরকারই একমাত্র মানুষের সুখ দুঃখ সবকিছুর সাথে থাকে এবং আগামী দিন নিশ্চিত যে ত্রিপুরাতে আবার 2018 মতো এখানে পুনঃ প্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি বলেছেন এবং গান্ধীঘাট এলাকায় আজ প্রচারাভিযানে বেরিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং প্রচারে বেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছেন সেই কথাই কিন্তু জানিয়েছেন। মানুষের হাতে নির্বাচনের ইশতেহার তুলে দিয়েছেন এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেওয়ার জন্যই আহ্বান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বয়ংভাবেই সাধারণ মানুষের বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছেন এবং তার পাশাপাশি যারা কর্মী সমর্থকরা ছিলেন সেই কর্মী সমর্থকদেরও বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এই প্রচারাভিযান করছেন বলে জানিয়েছেন। যেখানেই যাচ্ছেন ভালো প্রতিক্রিয়া পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই কথাটাই কিন্তু জানাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলোও জানার চেষ্টা করছেন, কি কি উন্নয়ন হয়েছে সেই এলাকায় সেই রিপোর্ট কার্ড যেরকমভাবে তুলে ধরছেন একই রকমভাবে আগামী দিনেও কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোরও সমাধান করবেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গোটা রাজ্য জুড়েই কিন্তু তেজিভাবে চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির প্রচারাভিযান। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই এই মুহূর্তে আরও তেজিভাব লক্ষ্য করা যাচ্ছে। নিজের বিধানসভা কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তার পাশাপাশি অন্যান্য কেন্দ্রগুলোতেও তাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রচারাভিযান চালিয়েছেন এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে এই মুহূর্তে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিজেপি দলের প্রচারাভিযান চলছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।